টানা ভারী বৃষ্টিতে কক্সবাজার শহরের বেশিরভাগ এলাকা পানিতে তলিয়ে গেছে। সৈকত এলাকার হোটেল, রিসোর্ট, কটেজ জোনে জলাবদ্ধতা দেখা দেওয়ায় বিপাকে পড়েছেন পর্যটকেরা। 5 শতাধিক হোটেল মোটেলে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কয়েক হাজার পর্যটক আটকা পড়েছেন। এছাড়া সৈকতের বিভিন্ন পয়েন্টে লাল পতাকা উড়িয়ে পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছে। শহরের প্রধান সড়ক সৈকত সড়ক সহ অন্তত 35টি উপসড়ক বৃষ্টির পানিতে ডুবে গেছে। এতে 100 দোকানের মালামাল নষ্ট হয়েছে, হাজারো ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। সড়কে যানবাহন চলাচল বন্ধ হওয়ায় দুর্ভোগে পড়েছেন সেখানকার মানুষেরা। সব মিলিয়ে জনজীবনে নেমেছে স্থবিরতা। ভারী বৃষ্টিতে কক্সবাজারে পাহাড় ধসে 6 জন নিহত হয়েছেন। তাদের মধ্যে সদর উপজেলায় মারা গেছেন মা ও 2 মেয়ে এবং উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে মারা গেছেন 3 সহোদর। কক্সবাজার আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার বিকেল থেকে 24 ঘন্টায় কক্সবাজারে 501 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চলতি মৌসুমে একদিনে যা সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে, বাতাসের তীব্রতাও বেশি থাকবে, যা দমকা ও ঝোড়ো হাওয়া আকারে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে বাড়তে পারে। ভালো টিউবওয়েল যে কেন কেন না, এবার বোঝো মজা। আগেই কইছিলাম দেশের আরএফএল টিউবওয়েল নাও, এবার আর ভুল নাই, আরএফএল ছাড়া উপায় নাই। অল্প চাপে বেশি পানির জন্য আরএফএল।